আমি পাওয়ার অফ স্মাইলিং ফেস নিয়ে কথা বলছি। ভারতের একটি স্কুলে স্টাডি করে দেখা গেছে, এক শিক্ষক এক ছাত্রকে বললেন যে তুমি এই ফুলের ডালিটা নিয়ে রাস্তা দিয়ে যাবে, যাকেই তুমি হাসি মাখা মুখ দেখবে তাকেই একটা ফুল দেবে। সে ছেলেটি ওই ছোট্ট ফুলের ডালাটা নিয়ে রওনা হলো এবং বেশ কিছুক্ষণ পর সে ফিরে এসে শিক্ষককে বললেন যে এই সেই ডালা। তার মানে ওই ডালার ভিতরে ফুল ভরা ছিল, যেমনটি আগে ছিল তেমনটি। শিক্ষক বললেন, তুমি কোনো হাসি মাখা মুখ পেলে না? তিনি আর একটা ছেলেকে বললেন, ওই ডালাটা নিয়ে তুমি যাকে দেখবে হাসি মাখা মুখ তাকে একটা ফুল দেবে। সেই ছেলেটি বেশ কিছুক্ষণ পর ফিরত এলো, দেখা গেল ডালাটা একেবারেই খালি। সেই শিক্ষক অবাক হয়ে বললেন, তুমি এত হাসি মাখা মুখ মানুষ পেলে? সে ছেলেটি বলল, স্যার আমি রাস্তায় গিয়ে যার দিকে তাকিয়ে একটু মুচকি হেসেছি, তিনি সঙ্গে সঙ্গে আমাকে দেখে হেসেছেন, আমি তাকে একটা ফুল দিয়েছি। আমি যার দিকে তাকিয়ে একটু হেসেছি, তিনিও হেসেছেন, আমি তাকে একটা ফুল দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানুষ যখন হাসে তখন তার চারপাশে তাকে দেখলে, সে হাসি মাখা মুখ দেখলে সেও হাসে। এক গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন হাসি মুখে থাকে, ওই হাসি মাখা মুখটি যে দেখে ওই সিম্বলটি অন্য লোকের ব্রেনের মধ্যে সে হাসির ভাবকে তৈরি করে। মানুষ যখন হাসে তখন তার চারপাশ পৃথিবীটাই হাসে এবং মানুষ সুখ এবং শান্তি অনুভব করে। এ কারণেই আবদুল্লাহ ইবনে হারিস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত উজ্জ্বল হাসি মাখা মুখ আর কারোর মধ্যেই দেখিনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।